আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো কফি শপের মতো অনেক মজার ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। আর এই প্রাণ জুড়ানো মজাদার কোল্ড কফিটা আপনারা ঘরোয়া উপায়ে কীভাবে অল্প উপকরণে অনেক সহজ পদ্ধতিতে তৈরি করে ফেলতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই প্রচণ্ড গরমে আমার এই রেসিপিতে আপনারা মজাদার কোল্ড কফিটা তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজভাবে। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেন মূল রেসিপি। প্রথমেই আমি এখানে ছোটো সাইজের একটি বাটি নিয়েছি, তারপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি ব্ল্যাক কফি। এরপর আমি এখানে গরম পানি দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এরপর এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কফিটা আমি মিশিয়ে নিয়েছি একটি চামচ দিয়ে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো এটাকে এক সাইডে রেখে একটি ব্লেন্ডারে জার নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। তো আপনারা চাইলে এখানে হুইপ ক্রিম দিতে পারেন। তো দেখুন মিল্ক পাউডারটা দিয়ে এখানে আমি এখন সেই কফিটা দিয়ে নিয়েছি। তারপর দিয়ে নিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। এরপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি লিকুইড চকলেট 2 চা চামচ পরিমাণ। তো দেখতেই পাচ্ছেন, তো এই চকলেটটা আমি মেল্ট করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে চকলেট সিরাপও ইউজ করতে পারেন। তো দেখুন, এরপর আমি 1/4 কাপ পরিমাণ দিয়ে নিয়েছি চকলেট আইসক্রিম। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি লিকুইড ঠান্ডা দুধ 2 কাপ পরিমাণ। তো এখন এগুলোকে দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি 30 সেকেন্ড পর্যন্ত এভাবে একটা না ব্লেন্ড করে নিয়েছি। তো দেখুন আমার এই কফিটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে সার্ভ করে নিব। তার আগে দেখতেই পাচ্ছেন 3টি গ্লাসের মধ্যে আমি এখানে মেল্ট করা চকলেট দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি। তো দেখুন এরকম চামচের সাহায্যে আমি 3টি গ্লাসের মধ্যে এরকম করে মেল করা চকলেটটা দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে কফি শপের মধ্যে কিন্তু এরকম করে দেওয়া হয়। তো এখন আমি এখানে সেই কফিগুলো দিয়ে নিচ্ছি। তো দেখুন এখন আমি এগুলো দিয়ে উপরে কিছুটা ডেরেসিং করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে যেই কফির যে ফেনাগুলো ছিল সেগুলোও দিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এখন আমি এখানে চকলেট আইসক্রিম দিয়ে নিচ্ছি কিছুটা, তারপর দিয়ে নিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। এরপর কিছুটা কফি ছড়িয়ে দিয়ে উপরে কিছুটা চকলেট দিয়ে নিচ্ছি। তো মেল্ট করা চকলেটটা দিয়ে এরকম করে আমি ডেরেসিং করে নিচ্ছি। আর দেখলেন তো কত সহজে এই মজাদার কোল্ড কফিটা তৈরি হয়ে গেল। এই প্রাণ জুড়ানো কোল্ড কফিটা আপনারা এই গরমে অনেক সহজভাবেই আমার এই রেসিপিটি ফলো করলে বানিয়ে ফেলতে পারবেন। আর আমি আজকে চেষ্টা করেছি একদম ঘরোয়া উপায়ে এইভাবে কফি শপের মতো কফিটা তৈরি করে দেখাতে। আর এই কোল্ড কফিটা কিন্তু অনেক মজার হয়েছে। তো আপনারাও আমার এই রেসিপিতে পাশে এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুবই মজা করে খাবে। বানাতে আর সহজ উপকরণে একদমই কম লাগে। আর এটা এক চুমুকে কিন্তু একদম প্রাণ জুড়িয়ে যাবে এই গরমের মধ্যে। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন প্লিজ, আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিটি আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আর আমার এমন সহজ সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন সব ভিডিও সবার আগেই আপনারা দেখতে পারবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এই মজাদার কোল্ড কফিটা খেতে খেতে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।